স্বাগত সকল কা স্পোর্টসের সংবাদে। বিশ্বব্যাপী খেলাধুলার ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের বোলিং এর দাপট যতটুকু খেলা হয়েছে বৃষ্টির আগেই ছিল বাংলাদেশের বোলিং এর দাপট। কয়েকটা ব্যাপার প্রত্যাশিত ছিল, বৃষ্টির শঙ্কা আছে বলে যে দল টসে জিতবে তারাই পরে ব্যাটিং করতে চাইবে, সেপ্টেম্বরের সাত ছেতে উইকেটে বল থেমে আসবে, স্পিনও ধরবে, ফলে রান হবে কম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এসবই দেখা গেল। অনলাইন স্বপ্নগর নিত্য নতুন গেজেট আর বাচ্চাদের খেলনার সমাহার, কেনাকাটা করুন নিশ্চিন্তে অনলাইন স্বপ্নগর। কিন্তু বৃষ্টি নিয়ে যে সংকটটা ছিল সেটাই শেষ পর্যন্ত হয়ে গেল সবচেয়ে বড়। কয়েক দফা বৃষ্টির পর শেষ পর্যন্ত দুই দলের প্রথম ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই বৃষ্টি নামে, তাতে দুই ঘন্টা আট মিনিট খেলা বন্ধ ছিল। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। এরপর যখন খেলা শুরু হয় তখন মিরপুরের মেঘলা আকাশের নিচে বোলিংয়ে আলো ফুটিয়েছেন মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। এই দুই বাহাত্রি সৌজন্যে নিউজিল্যান্ডকে ইনিংস জুড়ে চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ১৩৬ রান করে। শুরুটা হয় মুস্তাফিজের হাত ধরেই। বৃষ্টি বিরতির পর প্রথম ওভারে তিনি কিউ ওপেনার ফিন অ্যালেনকে আউট করেন। ফুল লেন্থ থেকে প্রথাগত সুইং খোঁজার চেষ্টা করে যখন কাজ হচ্ছিল না তখন ব্যাক অফ দ্য লেন্থ থেকে স্লোয়ার বলে অ্যালেনকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। ২০ বল খেলা অ্যালেনের ইনিংস থামে ৯ রানে। দ্বিতীয় উইকেটের জন্য মুস্তাফিজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ওয়ান ব্রিংস টু ক্রিকেটের এই কথাটা মেনে ঠিক পরের ওভারেই আরেকটি উইকেটে দেখা পান মুস্তাফিজ। তিনের আমা চ্যাট বস তিন বলে এক রান করা ৬ মিটার লেন্থ থেকে লাফিয়ে ওঠা একটি বলে ধরাশায়ী হন। তবে এতে বড় কৃতিত্ব উইকেট কিপার নুরুল হাসানের, অ্যাঙ্গেল থেকে বেরিয়ে যাওয়া বলটা গ্লাভস বন্দি করেছেন ঝাঁপিয়ে পড়ে। শেইন রুল আর এক ওপেনার উইল ইয়াংয়ের ক্যাচ ছেড়েছেন। ব্যক্তিগত চার রানের সময় নাসুম আহমেদের বলে খেলা ইয়াংয়ের কাট শটটা ধরতে পারেননি নুরুল। যদিও ক্যাচটি বেশ কঠিনই ছিল, ব্যক্তিগত ১৮ রানের সময় ইয়াংকে আউট করার সুযোগ ছিল, কিন্তু তানজিম হাসানের বলে এলবিডব্লিউ হয়েও বাংলাদেশ রিভিউ না নেওয়ায় বেঁচে যান তিনি। সুযোগটা অবশ্য তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন। জোড়া উইকেট হারানোর পর হেনরি নিকোলসকে নিয়ে গড়েছেন ৯৭ রানের দারুণ এক জুটি। সুযোগও ছিল রান করার। বাংলাদেশ আজ ম্যাচটা খেলছে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। পঞ্চম বোলারের কাজটা করেছেন মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার। মাঝের ওভারে এই দুজনের ওভারে কোনো ঝুঁকি না নিয়ে রান বের করেছেন তারা। জুটি ভাঙতে তখন পর্যন্ত দিনের একমাত্র উইকেট শিকারী মুস্তাফিজকেই বোলিংয়ে আনতে হয়। ২৮তম ওভারে ফিরেই নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। আউট হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেই করেন এই বাঁহাতি। তিন ওভার পর নাসুমের স্পিনে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন আরেক তৃতীয় ব্যাটসম্যান ইয়াং। ৯১ বলে ৫৮ রান করার পর নাসুমের ফ্লাইট দেওয়া বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে স্টাম্পিং হন তিনি। একই ওভারে নাসুমের ফুল লেন্থের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। বাংলাদেশ সেই উইকেট পায় রিভিউ নিয়ে। নিউজিল্যান্ডের সামনে তখন আবার ইনিংস মেরামতের কঠিন কাজটি এসে পড়ে। এরপর আরও তিন ওভার খেলা হয়েছে। এরপর সন্ধ্যা ৭টার দিকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছুক্ষণ আগে আবার ফের বৃষ্টি, সেটি আর থামেনি, খেলাও মাঠে গড়ায়নি যতটুকু আলো ফুটিয়েছে বাংলাদেশের বোলাররা। প্রিয় বন্ধুরা, বিশ্বব্যাপী ঘটে যাওয়া খেলাধুলার সর্বশেষ সংবাদ জানতে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব।